ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ মিনারের পাদদেশ। বার্মিংহাম তথা মিডল্যান্ডের প্রবাসী বাঙালিদের পদচারণায় এই বার্মিংহামের জাতীয় চেতনার প্রতীক শহীদ মিনারে জড়ো হয়েছিলেন সর্বস্তরের মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রতিষ্ঠিত এই শহীদ মিনারে ভবিষ্যতে আরও বাঙালিরা এসে শ্রদ্ধা জানাবেন। দিনে দিনে এই শহীদ মিনারকে ঘিরে বাড়ছে মানুষের আগ্রহ। 2013 সনে এসে বার্মিংহামে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সংগঠনের সংখ্যা প্রায় শতাধিক ছাড়িয়ে গেছে। বার্মিংহাম কমিউনিটিতে এই একুশের চেতনা শহীদ মিনারের স্থাপনের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রবাসী বাঙালিদের মধ্যে স্বাধীনতার পক্ষে শক্তির যে জাগরণ এই শহীদ মিনারের মাধ্যমে ফুটে উঠেছে, এই জন্য আমরা সবাই গর্বিত। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের চেতনায় যে শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে যে সংগ্রাম ভাষা শহীদরা করেছেন, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে বিপুল সংখ্যক কমিউনিটির, বাঙালি কমিউনিটি বার্মিংহামস্থ, তারা এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেছে, দেখে আমরা অত্যন্ত আত্মতৃপ্তি এবং প্রশান্তি অনুভব করছি। ভীষণ ভালো লাগছে, যদিও আমার দেশের মাটিতে না, বিদেশের মাটিতে, অবশ্যই খুবই ভালো লাগার কথা। কারণ বার্মিংহাম যদি শহীদ মিনার থাকতো না, তো আমরা এই ফ্যাসিলিটিস পাইতাম না, আজকে যে শহীদ মিনারে ফুল দিলাম। সুন্দর এবং সার্থকভাবে আজকের অনুষ্ঠানটা উদযাপন করতে পেরেছি, এর জন্য আমি বার্মিংহামের বাংলাদেশি কমিউনিটিকে ধন্যবাদ জানাই। সাথে সাথে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার, যাদের আর্থিক সহায়তায় আজকের এই শহীদ মিনার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করে আহ্বান জানাচ্ছি কমিউনিটির নেতৃবৃন্দকে। আমি সর্বপ্রথম সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে, স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছেন, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি যারা আছেন সবাইকে আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বার্মিংহাম তথা সমগ্র ইউকের সমস্ত তরুণদেরকে আমরা জানাতে চাই যে আমাদের একটি শক্ত শেকড় আছে। অনেক দিনের প্রত্যাশা আসার পরে আমরা শহীদ মিনার করতে পেরেছি, এবং আজকে শহীদ মিনার হওয়ার পিছনে যারা সময় দিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যে আমরা শহীদ মিনার করতে পেরেছি, আমরা স্থানীয় আমাদের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সদস্যবৃন্দ কাছে আমি কৃতজ্ঞ। তারা সবাই অনেক কষ্ট করেছে, তাদের কষ্টের ফসল আজকে অত সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে। আমি আগামী দিনেও আমরা এইভাবে সুন্দর সুষ্ঠুভাবে আরও পরিবর্তন যাতে হয় এই প্রত্যাশা আমি। এই শহীদ মিনার কমিটিতে প্রত্যেক স্তরের মানুষ সকল আসুন, আর আজকে যে অবস্থা তারা উদ্বোধন করছে আমি খুবই আনন্দিত, আর আশা করি ভবিষ্যতে তারা এইভাবে এটাকে চালিয়ে নিবে। শহীদ মিনারের প্রতিষ্ঠাতা সদস্যরা মনে করেন, ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের বাঙালিদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা আন্দোলনের ইতিহাস জানতে এই শহীদ মিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।